হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রসূন একজন প্রফেশনাল আর্টিস্ট আজকে আমি কথা বলবো অ্যাক্রিলিক পেন্টিংয়ের সাতটি ভুল নিয়ে আমি যখন অ্যাক্রিলিক পেন্টিংয়ের জার্নি শুরু করেছিলাম অ্যাজ এ বিগিনার সে সময় আমি যে ধরনের ভুল করতাম এগুলি আমি আজ শেয়ার করার চেষ্টা করব আমার ধারণা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে খুব দ্রুতই অ্যাক্রেলিক পেন্টিংয়ে ভালো করা সম্ভব যদিও ভালো পেন্টিং করতে শেখা একটি চলমান প্রক্রিয়ার মতো তবু আমার মনে হয় এই ভুলগুলো যদি আমাকে প্রথমে কেউ ধরিয়ে দিত আমি হয়তো আরও ভালো আউটপুট পেতাম তাহলে জেনে নেওয়া যাক অ্যাক্রেলিক পেন্টিংয়ের সাতটি বিগিনার মিস্টেক সম্বন্ধে এবং কি করলে আমরা সেসব ভুলগুলি এড়িয়ে চলতে পারবো নাম্বার এক পেন্ট সিলেকশন বা রঙের ব্র্যান্ড নির্বাচন অ্যাক্রেলিক আমাদের দেশে এখন খুবই সহজলভ্য রঙ আমরা আমাদের আশেপাশের স্টেশনারি দোকানে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাক্রেলিক রঙ দেখতে পাই তবে কেনার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে রংটি যেন আর্টিস্ট কোয়ালিটির হয় অ্যাক্রিলিক রং প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটি হলো আর্টিস্টদের জন্য অন্যটি হলো স্টুডেন্টদের জন্য আর্টিস্টদের জন্য যেগুলি বানানো হয় সেগুলি প্রফেশনাল কোয়ালিটির হয় এর পিগমেন্ট ভালো রঙগুলি বেশ উজ্জ্বল থাকে এবং এর দীর্ঘস্থায়িত্বও বেশি পক্ষান্তরে স্টুডেন্টদের জন্য যেসব রং তৈরি করা হয় সেগুলি স্টুডেন্ট কোয়ালিটির রং বলে স্টুডেন্ট কোয়ালিটির রঙগুলো পিগমেন্ট অতটা ভালো না কালার ফেড হয়ে যেতে পারে এবং দীর্ঘস্থায়িত্ব কম আমি ব্যক্তিগতভাবে দুটি ব্র্যান্ডের রং বেশি ব্যবহার করে থাকি একটি হল ক্যামেল অন্যটি ম্যারিজ। আপনি চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের রং ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন আর্টিস্ট কোয়ালিটির রং হয় রঙের প্যাকেটের গায়েই লেখা থাকে কোনটি স্টুডেন্ট কোয়ালিটি এবং কোনটি আর্টিস্ট কোয়ালিটির রং তাই কেনার আগে অবশ্যই চেক করে নিতে হবে যে রঙটি কিনবো সেটি আর্টিস্ট কোয়ালিটি কিনা এবারে আসি দ্বিতীয় ভুলটিতে দ্বিতীয় ভুলটি বলার আগে একটি ছোট্ট বিজ্ঞপ্তি একঝাঁক শিল্পপ্রেমী মানুষজন নিয়ে আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন সেখানে আর্ট নিয়ে আড্ডা হয় থাকে লাইভ ড্রয়িং সেশন আপনি চাইলে সেখানে নিজের আর্ট শেয়ার করতে পারেন যদি আর্ট ভালোবেসে থাকেন তাহলে গ্রুপে জয়েন করার আমন্ত্রণ রইল আশা করি ভালো লাগবে গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন করা প্রথম কমেন্টে পেয়ে যাবেন এখন চলে আসি দ্বিতীয় ভুলের টপিকে দ্বিতীয় ভুলটি হলো পেন্টিংয়ের সঠিক সার্ফেস নির্বাচন করতে না পারা আমি যে অ্যাক্রিলিক পেন্টিংটি করব সেটি কোন সার্ফেসে আঁকব সে বিষয়ে ধারণা থাকতে হবে যে কাগজ কাপড় বা বোর্ডে পেন্টিং করা হয় তাকে মূলত পেন্টিংয়ের সার্ফেস বলে বিগিনার আর্টিস্টরা অনেক ক্ষেত্রেই ঠিক করতে পারেন না তারা কাপড়ে আঁকবেন নাকি কাগজে প্র্যাকটিস করার ক্ষেত্রে কাগজে আঁকাটাই ভালো বলে আমি মনে করি কারণ ক্যানভাসে আঁকতে গেলে ক্যানভাস আগে থেকে তৈরি করতে হয় এবং কাগজের থেকে দামও বেশি ক্যানভাস পেপার নামে এক ধরনের কাগজ কিনতে পাওয়া যায় শুরুর দিকে এই কাগজে অ্যাক্রিলিক পেন্টিং করাই সর্বোত্তম ক্যানভাস কাগজ না পাওয়া গেলে যে কোনো ধরনের শক্ত কাগজে অ্যাক্রিলিক পেন্টিং করা যায় তবে পেন্টিং করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে কাগজটিতে যেসো কোড দেওয়া আছে কিনা জেসোর কথা যখন বললাম তখন চলে আসি তিন নম্বর ভুলটিতে তিন নম্বরে আমরা যে ভুলটি নিয়ে আলাপ করব সেটা হলো কাগজ বা ক্যানভাসে পেন্টিং এর আগে যেসোর প্রলেপ দিয়ে না নেয়া প্রতিটি পেন্টিং শুরু করার আগে ক্যানভাস বা কাগজে ভালো মানের জেসোর প্রলেপ দিয়ে নিতে হয় এটি না করলে রং ফেইড হয়ে যাওয়ার সম্ভাবনা ছাড়াও অন্যান্য অনেক সমস্যা হতে পারে বাজারে রেডিমেড জেসো কিনতে পাওয়া যায় এছাড়া চাইলে বাড়িতেই খুব সহজে জেসো তৈরি করা সম্ভব কিভাবে সহজে জেসো বানাবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন এবারে চলে আসি নাম্বার চারে চার নাম্বার হল ব্রাশের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করতে পারা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাক্রিলিক ব্রাশ পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের সিনথেটিক অ্যাক্রিলিক ব্রাশ দিয়ে বেগানার লেভেলের পেন্টিং শুরু করা যেতে পারে কিন্তু অনেকেই অ্যাক্রিলিক ব্রাশ ব্যবহারের পরে ঠিকমতো মতো রক্ষণাবেক্ষণ করে না অ্যাক্রিলিক যেহেতু দ্রুত শুকিয়ে যায় তাই প্রত্যেকবার কাজ করার শেষে ব্রাশগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে রাখতে হয় অনেকক্ষণ ধরে ব্রাশের রং লাগিয়ে রাখলে ব্রাশটি শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে পেন্টিং করার অনুপযোগী হয়ে পড়ে এছাড়া দীর্ঘক্ষণ ব্রাশ পানিতে ভিজিয়ে রাখা উচিত না অনেককে দেখা যায় কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন ধরে ব্রাশ পানিতে ভিজিয়ে রাখে এতে করে ব্রাশের পশমগুলো ছড়িয়ে যায় এবং ব্রাশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এই দুটি জিনিস খেয়াল করলে একটি অ্যাক্রিলিক ব্রাশ দিয়ে দীর্ঘদিন কাজ করা যায় এছাড়া চিকন ব্রাশ ব্যবহার করার সময় যত্নশীল হতে হবে বেশি চাপ দিয়ে চিকন ব্রাশ ব্যবহার করা ঠিক না এতে ব্রাশটি দিয়ে আর ডিটেল কাজ করা যায় না এবার আসি পাঁচ নম্বরে ভুলভাবে কালার ব্লেন্ডিং আমরা আগেই জেনেছি যে অ্যাক্রিলিক রং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই অ্যাক্রিলিক রং ব্লেন্ডিং করতে হলে ভেজা অবস্থাতেই করতে হয় অনেক দেখা যায় রং শুকিয়ে যাওয়ার পরে ঘষাঘষি করে এতে কালার ব্লেন্ড তো হয় না বরঞ্চ ঘষতে ঘষতে কাগজের বা ক্যানভাসের ক্ষতি হয় কালার যদি দ্রুত শুকিয়ে যায় তাহলে নতুন করে আবার ওই কালারটি বানিয়ে এরপরে ব্লেন্ডিং করতে হবে অযথা ঘষাঘষি করে পেন্টিংয়ের বারোটা বাজানো যাবে না নাম্বার ছয় দ্রুত কালার শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার উপায় না জানা রঙ যাতে কালার প্যালেটে শুকিয়ে না যায় সেজন্য একটি ছোট পানির স্প্রে ব্যবহার করা যেতে পারে প্রত্যেক পনেরো মিনিট পরে হালকা পানি স্প্রে করে রাখলে কালার প্যালেটে আর কালার শুকিয়ে যাবে না এছাড়া যদি ক্যানভাসের রং শুকিয়ে যায় সেক্ষেত্রে শুকানোর পরে কিছু করার নেই অনেক বিজ্ঞানাররাই শুরুর দিকে অনেক বড় কাগজ বা ক্যানভাসে পেন্টিং শুরু করেন এতে দেখা যায় ক্যানভাসের একদিকে পেন্টিং করতে করতে অন্য দিকের রং শুকিয়ে যাচ্ছে তাই বিজ্ঞানারদের উচিত প্রথমটাতে অনেক ছোট ছোট কাজ করা কাগজের সাইজ এ ফোর কিংবা এ ফোর সাইজের অর্ধেক রাখলে ভালো পেন্টিংয়ের সাইজ ছোট হলে কাজ করতে করতে অন্য দিকের রঙ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় এছাড়া ছোট সাইজের কাজ করলে যেমন সময় কম লাগবে তেমন অনেক বেশি প্র্যাকটিস করা যাবে বেশি বেশি প্র্যাকটিস করা গেলে উন্নতিও তাড়াতাড়ি হবে পরবর্তীতে পেন্টিংয়ের হাত পাকা হয়ে গেলে যত বড় সাইজের খুশি পেন্টিং করা যাবে তখন রঙ শুকিয়ে যাওয়া সমস্যাটাকে তেমন বড় কোনো সমস্যা মনে হবে না নাম্বার সাত কাজের শেষে ভার্নিশ ব্যবহার না করা অ্যাক্রিলিক কালার এমনিতে বেশ দীর্ঘস্থায়ী তবে পেন্টিং শেষে যদি এক কোট অ্যাক্রিলিক ভার্নিশ দিয়ে দেওয়া হয় তাহলে পেন্টিংটি সুরক্ষিত থাকে তাই সম্ভব হলে একটি ভালো ব্র্যান্ডের অ্যাক্রিলিক ভার্নিশ দিয়ে দিতে হবে আমি ব্যক্তিগতভাবে ভার্নিশ দেওয়াটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি না কারণ বিগত বছরগুলোতে আমাদের দেশে অ্যাক্রেলিক রঙের ভার্নিশ অ্যাভেলেবেল ছিল না তাই আমি ওই সময় অ্যাক্রেলিকের ভার্নিশ ব্যবহার করতে পারিনি কিন্তু আমার সেসব কাজের উজ্জ্বলতা এখনও অক্ষুণ্ণ রয়েছে আসলে ভালো ব্র্যান্ডের রং ব্যবহার করলে ভার্নিশের কাজ অনেকটাই কমে যায় কিন্তু পরামর্শ থাকবে যদি হাতের কাছে ভার্নিশ থাকে তাহলে সেটা ব্যবহার করুন আর যদি না থাকে তাহলে ওই পার্টটা স্কিপ করে গেলেও তেমন কোনো সমস্যা নেই তো কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান পরামর্শ দিতে পারেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অশেষ ধন্যবাদ আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ছবি আঁকবেন সবার জন্য শুভকামনা